গাইস কেমন আছেন আপনারা আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগতম আজকে ব্লগটি অনেক স্পেশাল হতে নিচ্ছে কারণ আজকে ব্লগে আমরা দেখাতে নিচ্ছি এ জার্নি ফ্রম ঢাকা টু ইউনাইটেড স্টেটস তো রাত 3টার দিকে আমরা বাসা থেকে রওনা দিয়েছি এবং আমাদের ফ্লাইট হলো ভোর 6:30টায় আমরা আজ টার্কিশ এয়ারলাইন্সে যাব ফ্লাইটের টাইমিং এর কারণে এই মাঝরাতে আমাদের বাসা থেকে বের হতে হয়েছে তো আমরা আছি বনানীর 28 নং রোডে এবং জিপিএস এ দেখাচ্ছে এখান থেকে এয়ারপোর্ট প্রায় আধা ঘন্টার রাস্তা কিন্তু আপনারা দেখছেন রাস্তাঘাট একদম ফাঁকা তাই আমার মনে হয় আমরা 10 মিনিটে পৌঁছে যেতে পারি গাইজ আজকে এই রাস্তাটা একদম ফাঁকা আমি এর আগে যতবার এই রাস্তা দিয়ে এসেছি বেশিরভাগ সময়ই ট্রাফিক জ্যামের শিকার হয়েছি ফাঁকা রাস্তায় গাড়িতে চড়ার মজা আছে একটা আলাদা আমরা কিছুক্ষণের মধ্যে ডেস্টিনেশনে পৌঁছে যাচ্ছি তো আমরা মোটামুটি 15 মিনিটে ডেস্টিনেশনে পৌঁছালাম আমার খুবই এক্সাইটেড লাগছে কারণ আজকে আমরা অনেক দিন পর এয়ারপোর্টে পা রাখছি গাইস বনানী রোড ফাঁকা হলে এয়ারপোর্ট কিন্তু মানুষে ভর্তি আমাদেরকে 6 নম্বর টার্মিনালের সামনে দাঁড়াতে বলা হয়েছে সেখান থেকে একজন স্টাফ আমাদের লাগেজ ক্যারি করবেন তো আমরা আমাদের লাগেজ সহ এয়ারপোর্টে হাজির হয়েছি আমাদের এখন ইমিগ্রেশন পার হতে হবে এখন সিকিউরিটি গার্ডেরা আমাদের লাগেজ চেক করছেন আর ইমিগ্রেশনের সামনে অনেক লম্বা একটা লাইন দাঁড়িয়ে আছে সব কিছু ঠিকঠাক থাকলে মিনিমাম আরও 20 মিনিট লাগবে পার হতে তো মাত্রই আমরা ইমিগ্রেশন পার হলাম এখন 4:20 বাজে আর আমাদের ফ্লাইট 6:30টায় তো আমাদেরকে এখন ওয়েটিং সিটে ওয়েট করতে বলছে এখন প্রায় 2 ঘন্টার মতো ওয়েট করা একটু বোরিং কাজ বলতে পারেন কিন্তু আমাদের ওয়েট করা ছাড়া কোনো অপশন নাই আর আজ রাতে আমি এক্সাইটমেন্টের চোটে একটু ঘুমাতেও পারিনি তাই ভাবছি এখন একটু ঘুমিয়ে নিব আমরা এয়ারপোর্টের ক্যাফে থেকে একটা কফি অর্ডার করে আনলাম 4টা কফি আনতে মোট 460 টাকা খরচ হয়েছে স্বর্ণ দিয়ে বাঁধানো কফি বলতে পারেন তো অবশেষে আমরা সব চেকিং শেষ করে গেটে এসে বসতে পারছি একটা ব্যাড নিউজ হলো মাত্রই ঘোষণা দিয়ে জানিয়েছে ফ্লাইট আসতে আরও 1 ঘন্টা ডিলে হবে এখন বসে থাকা ছাড়া কোনো কাজ নেই এবং আরেকটা ব্যাড নিউজ হলো এখানে কোনো টয়লেট বা ওয়াশরুমও নেই এই জায়গাটায় অনেকেই সেলফি তুলে কিছুক্ষণ পর পর একটা করে প্লেন ল্যান্ড করছে দৃশ্যটা আসলে অনেক সুন্দর পেছনে আস্তে আস্তে সূর্য উঠছে এখান থেকে একটু একটু আমাদের প্লেনটা দেখা যাচ্ছে আমি জুম করে দেখাই একটু পরেই গিয়ে আমরা সেই প্লেনে বসবো ফাইনালি প্লেনে আমি নিজের সিট খুঁজে বাই করলাম এখন একটা সুন্দর গান শুনতে চাইতেছি লিটারালি সিট খুঁজতে অনেক কষ্ট হয়েছে আমার একটা খারাপ সংবাদ হলো এখানে টাচ স্ক্রিন কাজ করছে না তার মানে আমার রিমোট টিপে টিপে অর্ডার দিতে হবে এটা আমার কাছে ইরিটেটিং লাগে ভাই আর আমাদের ট্রানজিট তুর্কির ইস্তাম্বুলে সেখানে যেতে কম করে হলেও 7 ঘন্টা লাগবে অলরেডি আমার ঘড়িতে 7:10 বাজে আমার মনে হয় আরও দেরি করবে প্লেন ছাড়তে আর আমার সিটটা পড়ছে একদম মাঝখানে এয়ার হোস্টেসের কাছেও না আবার জানালার কাছেও না কি বিরক্তিকর আর এই রিমোট দিয়ে আমরা অর্ডার দিতে পারবো তো প্লেন এখন ল্যান্ড করবে আমাদের অর্ডার দিয়েছে সিট বেল্ট বাঁধা তো আমি ভালো মানুষ মতো সিট বেল্ট বেঁধে ফেলছি বাহিরে ফুটা ফুটা বৃষ্টি পড়ছে অনেক সুন্দর একটা পরিবেশ প্লেন এখন রানিংয়ে আছে একটু পর টেক অফ করবে জানালায় আস্তে আস্তে পানি জমছে অনেক সুন্দর একটা পরিবেশের সাথে আমরা ধীরে ধীরে টেক অফ করছি আমাদের প্লেনের স্পিড হঠাৎ করে অনেক বাড়িয়ে দিছে আমার মনে হয় আর কিছুক্ষণের মধ্যে সবুজ সিনারি আমরা দেখতে পারবো না এটা আরও 9000 ফিটের মতো উপরে যাবে বন্ধুরা মাত্রই আমাদেরকে প্লেনের খাবার দিছে খাবারের মধ্যে আছে রাইস এবং মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া এবং ডাল দিয়ে এরা অনেক অদ্ভুত একটা রেসিপি তৈরি করছে খেতে মোটামুটি ভয়ঙ্কর হয়েছে এই ভয়ঙ্কর ডিশ আমার পেটে নামেনি তাই আমি ঠিক করেছি নিজের দেশ থেকে আনা বাদাম দিয়ে এবারে চারটা চালিয়ে দিব এই খাবারগুলো দেখলে অনেক সুন্দর হলো এগুলোর স্বাদ ভয়াবহ তাই আমার একমাত্র সম্বল বাদাম তো আমরা তুর্কির খুব কাছে চলে আসছি আর 54 মিনিট লাগবে ইস্তাম্বুল পৌঁছাতে এই সময় প্লেন অনেক সুন্দর সুন্দর রাইড উপহার দিচ্ছে আমাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন মেঘের মাঝখানে আমরা হাঁটছি এবং একটু একটু করে ইস্তাম্বুল শহরটা দেখা যাচ্ছে বর্তমানে আমাদের প্লেনটিকে দেখে মনে হচ্ছে হেভেন ইন দ্য স্কাই ক্লাউডের দৃশ্যটা লিটারালি অসাধারণ তো গাইজ আমরা ইস্তাম্বুল শহরে পৌঁছে গেছি কিছুক্ষণের মধ্যে আমরা এয়ারপোর্টে ল্যান্ড করব এবং আমি খুবই এক্সাইটেড কারণ আমি ইস্তাম্বুল শহরে অনেক সুনাম শুনেছি এবং নিজের চোখে এই শহরকে দেখার অভিজ্ঞতা এই প্রথম তো আমরা তুর্কি শহরে পৌঁছে গেছি এবং মাত্র আমাদের প্লেন ল্যান্ড করলো আমরা 1 ঘন্টার ট্রানজিট নিচ্ছি এবং এখন আমাদের কিছু সিকিউরিটি পর্ব শেষ করতে হবে তুর্কিশ এয়ারপোর্টটা শাহজালাল এয়ারপোর্টের প্রায় দ্বিগুণ সাইজের তো এখন আপনাদেরকে দেখাই ইস্তাম্বুল এয়ারপোর্টের বিউটি প্রচুর মানুষ যাওয়া আসা করছেন এবং রীতিমতো একটি ব্যস্ত পরিবেশ আমাদের এখন সামনে ইমিগ্রেশন পার হতে হবে এখানে আপনারা মদের দোকান থেকে শুরু করে সব ধরনের ভালো মন্দ দোকান পেয়ে যাবেন আমারও শখ ছিল 1 রাত তুর্কিতে থাকা গাইজ আমরা মাত্র ইমিগ্রেশন পার করলাম এবং এখানে আপনাদেরকে এয়ারপোর্টটা খুব কাছ থেকে দেখাই একটা মরুভূমির মতো জায়গায় এয়ারপোর্টটা তৈরি করা হয়েছে এবং এর সৌন্দর্য রীতিমতো অসাধারণ এবং এই এয়ারপোর্টটা শাহজালাল এয়ারপোর্ট থেকে একটু বেশি ব্যস্ত
সারাক্ষণই কোনো না কোনো প্লেন যাওয়া আসার মধ্যে আছে। তো আমাদের প্লেনটা স্টার্ট দিছে, ধীরে ধীরে এগোচ্ছে, এখন আস্তে আস্তে রান আপ নিচ্ছে, কিন্তু হঠাৎ করে এটা গতি তুলবে। উ গাইস আস্তে আস্তে উঠছে, মোটামুটি ভালো স্পিড তুলে দিয়েছে এখন, এবং আমরা মনে হয় টেক অফ করতে রেডি। ধীরে ধীরে ইস্তাম্বুল শহরটা ছোট হয়ে আসছে এবং আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো ওয়াশিংটন ডিসি। আমরা ইনশাল্লাহ এখন 13:44 আমাদের ডেস্টিনেশনে নামতে পারবো। জানালার বাইরের দৃশ্যটি আপনাদেরকে দেখায়, একদম ছবির মতো সুন্দর ক্লাউডস এবং রূপকথার গল্পের মতো আমরা মেঘের উপরে দিয়ে যাত্রা করছি। ইটস রিয়েলি অ্যামাজিং সিনারি। আর এই পার্টটা ব্লগে অ্যাড না করলে ব্লগটা অসম্পূর্ণ থেকে যাবে। গাইজ, আমরা আটলান্টিক মহাসাগরের উপরে চলে এসেছি এবং এখানের মেঘটা কেমন ভয়াবহ রূপ নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে, বাট এগেইন ইটস স্টিল বিউটিফুল। দেখে মনে হচ্ছে আমরা গ্রিক দেশের কোনো পুরনো সভ্যতায় চলে এসেছি। ইটস রিয়েলি অ্যামেজিং। তো আমরা শেষে আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে চলে আসছি। এখন অনেকটা রূপকথার শহরের মতো লাগছে। ফ্লাইটের টাইম অনুযায়ী আমরা প্রায় 10 মিনিটের মধ্যে শহরের ভিতর ল্যান্ড করবো। ওয়েল গাইস, আমরা মাত্রই ল্যান্ড করছি এবং যাত্রীদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে ট্রাকের মতো একটি বিশেষ গাড়ি দিয়ে গেট থেকে চেকপোস্টে যাওয়া। তো এখন ওয়াশিংটন টাইম অনুযায়ী 8:11, কিন্তু এখনও সুন্দর বিকাল। বিকালের রোদে একটা সুন্দর ভিউ আসছে, আশা করি সিনারিগুলো আপনাদের ভালো লাগছে। তো গাইস, আমরা আমাদের লাগেজগুলো পিক করে নিলাম, এখন আমাদের শুধু কাজ বের হওয়া। আমাদের প্রায় 22 ঘন্টার জার্নি পূর্ণ হয়েছে এবং আমরা সহিহ সালামতে যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পেরেছি। তো ভাই, আমাদের সামনে ওয়াশিংটন ডিসির উবার পিক আপ, আমরা চাইলে উবার নিতে পারবো। তো ব্লগটি এখানেই শেষ হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং দেখা হচ্ছে অন্য নতুন একটি ভিডিওর সাথে। কিন্তু ততদিনের জন্য বিদায়।